হ্যালো ফ্রেন্ডস, ইউ নো দিস ইজ এসবি গ্লোবাল এবং আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি দুর্দান্ত স্পেস আপডেট। অবশ্যই জানবো তার আগে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা আজকে প্রথমবার, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এসবি গ্লোবাল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ গ্লোবালি। এই সৌরমণ্ডলে ঢোকার কয়েক লক্ষ বছর পর এই প্রথম পৃথিবীর কাছাকাছি আসছে এক মহাজাগতিক আগন্তুক, আর মাত্র এক মাস। এই প্রথম আসছে তো বটেই, পৃথিবীর কাছাকাছি সে আসছে শেষবারের মতো, কারণ সূর্যের জোরালো অভিকর্ষ বলের টানে তার আত্মাহুতি দেওয়ার সম্ভাবনায় সবচেয়ে জোরালো। যদি তা শেষ পর্যন্ত নাও হয় তাহলেও এবারের মতো সূর্যকে প্রদক্ষিণ করে এই মহাজাগতিক আগন্তুক আবারও ফিরে যাবে যেখান থেকে সে বেরিয়ে এসেছে। তারপর আর সে ফিরেও আসবে না এই সৌরমণ্ডলে, থেকে যাবে ইন্টারস্টেলার স্পেসে। এই মহাজাগতিক আগন্তুক আদতে একটি ধূমকেতু। কয়েক লক্ষ বছর ধরে এই সৌরমণ্ডল পরিক্রমা করলেও জ্যোতির্বিজ্ঞানীদের নজরে যা প্রথম ধরা দিয়েছিল গত বছর জুলাইয়ে, এর গতিপথ পরীক্ষা করে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন সৌরমণ্ডলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে যে গোলাকার বরফের মহাসাম্রাজ্য, যাকে আমরা বলি উর্স ক্লাউড, সেখান থেকেই বেরিয়ে আসছে কয়েক লক্ষ বছর আগে এই মহাজাগতিক আগন্তুক। তারপর সে কয়েক লক্ষ বছর ধরে সৌরমণ্ডলকে পরিক্রমা করছে সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে। তাকে এতদিন জ্যোতির্বিজ্ঞানীরা দেখতে পাননি তা সূর্যের পিছনে ছিল বলে। গত জুলাইয়ে এই ধূমকেতুটি বিজ্ঞানীদের নজরে পড়ে, যখন তখন সে ছিল বৃহস্পতি থেকে কিছুটা দূরে। 2021-এ প্রথম নজরে পড়ে বলে জ্যোতির্বিজ্ঞানীদের পরিভাষায় এই ধূমকেতুটির নাম C/202103। এর আরও একটি সুন্দর নাম রয়েছে যার নাম প্যান স্টার্স ধূমকেতু, যেহেতু প্যান স্টার্স টেলিস্কোপের মাধ্যমে প্রথম ধরা গিয়েছিল এই ধূমকেতুটি গত জুলাইয়ে, তাই এর নাম প্যান স্টার্স ধূমকেতু। নাসা জানিয়েছে আগামী 8ই মে এই ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। ওই দিন পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে মাত্র 8,20,000 কিলোমিটার। এ মাসের 21 তারিখেই, অর্থাৎ 21 এপ্রিল, এই ধূমকেতুটি চলে যাবে সূর্যের সবচেয়ে কাছে। 0.29 অ্যাম্পস্ট্রং ইউনিট থাকবে সূর্য থেকে সেই পৃথিবী থেকে সেই ধূমকেতুটির দূরত্ব, যা আমরা বাইনাকুলারের সাহায্যে খুব সহজেই দেখতে পাব। নাসা জানিয়েছে ওই দূরত্বে পৌঁছানোর পর সূর্যের যে জোরালো অভিকর্ষ বল থাকবে তার টানেই প্যান স্টার্স ধূমকেতুর আত্মাহুতির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সেই টান যদি শেষমেশ এড়াতেও পারে তাহলেও তার কক্ষপথ ধরে এই ধূমকেতুটি বেরিয়ে যাবে সৌরমণ্ডল ছেড়ে, তার আর সৌরমণ্ডলে ফেরার সম্ভাবনা থাকবে না, থেকে যাবে সে আন্তঃনক্ষত্র মাধ্যম বা ইন্টারস্টেলার স্পেসে। সো এই ছিল আজকের এক দুর্দান্ত স্পেস আপডেট। আমরা আমাদের পৃথিবী থেকে দেখতে পাচ্ছি এক মহাজাগতিক অতি থেকে। সো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই শেয়ার করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং এরকম নতুন নতুন স্পেস আপডেট পেতে, স্পেস জার্নি শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এসবি গ্লোবাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।